আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আমার উপরে এবং আমার রাসূলের উপরে ঈমান আনবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি হাশরের ময়দানে এবং ফুরসিরাতে গার্জিয়ান হব, চিৎকার দেব বলে সুবহানাল্লাহ, যারা অন্ধকার আচ্ছন্নর পথে অবস্থান করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আমি আলোর পথ দেখাই দেব, চিৎকার দেব বলেন সুবহানাল্লাহ। এই পারাল্লাহ রব্বুল আলামিন ডাকটা বলে বান্দা বান্দীর জন্য, যে সমস্ত বান্দা বান্দি আল্লাহর উপর ঈমান আনবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখায় দিবেন। যেরকম ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, একজন ইহুদি এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, এই ইহুদি বসরাটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বন্ধু স্থাপন করেছিল, বন্ধু করেছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এমন বন্ধু স্থাপন করেছিল একদিন এই ইহুদিদের এমন একটা সমাবেশ আরম্ভ হইয়া গেল, ওই সমাবেশের ভিতরে ইহুদিদের যে লিডার ছিল ওই লিডার তাদের সমাবেশের মধ্যে এমন বক্তব্য দিবেন, এমন কথা বলবেন, যাদের ইতিহাসে যেগুলো বর্ণনা করেছে সেই সমস্ত বর্ণনা করবেন। এইবারে ইহুদি বেচারাটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর আজকে আমাদের এমন একটা সমাবেশ রয়েছে, এই সমাবেশে আমাদেরকে যেতে হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তোমাদের সমাবেশের ভিতরে তোমাদের লিডার কি উপদেশ দেয়, কি কথা বলেন, আমি ওই উপদেশ গুলো শোনার জন্য আমি চলে যাব। ইহুদি বেচারা বলল, হুজুর আমাদের সমাবেশের ভিতরে আপনাকে যাওয়া যাবে না, আমাদের সমাবেশের ভিতরে ইহুদিদের যে কার্যকলাপ আছে সেইগুলো লিডার আমাদেরকে শোনাইবেন, বছর অন্তরে যেরকম আমাদের মাহফিল হয় ওইরকম ইহুদিদের একটা সমাবেশ হয়। এইবার ইহুদি বেচারা কথা বলার পরে এবং আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ওই ইহুদিকে ডাকতে বলে, বন্ধু তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমার সবচেয়ে ভালো হবে। এইবার এবং আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহ তারা এমন কুদরত রহমত তার ভিতরে দিয়েছেন, যিনি আমাদের ইমাম ইমাম সাহেব বলতে যাবে কোন যাব তোমার সঙ্গে, এইবার তার সঙ্গে নিয়ে গেলেন সেই সমাবেশ উপস্থিত করার জন্য। এই হুদি বেসারা ডাক দিয়ে বলে, ও হুজুর আপনি যদি আমাদের সমাবেশের মধ্যে যান, আমাদের লিডার যদি দেখতে পারে এবং শুনতে পায়, আমাদের লিডার আপনাকে দুনিয়াতে রাখবে না, আপনাকে চিরদিনের জন্য একইবারে কতল করে ফেলে দেবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাকে ভয় করেছে কথা বলেন, আল্লাহকে ভয় করে, কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদেরকে ভয় করে না। এইবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ও বন্ধু তুমি যদি আমার নিয়ে যাও তাহলে আমার সবচেয়ে ভালো হবে। এইবার ইহুদি বেচারাটা বলতেছে, হুজুর আপনি যদি যান তাহলে আমাদের কোনো আপত্তি নাই। এই বলিয়া ইহুদি বেচারাটা ওই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলেন, তাদের সামনে তাদের সমাবেশের উপস্থাপন করলেন। এইবার ইহুদিদের লিডার ওই সমাবেশের সবচেয়ে বড় লিডার, লিডার আসার পরে দেখলো আইরে আবার যে মজলিসের ভিতরে, আবার যে মজলিসের সমাবেশের ভিতরে, আবার এই প্যান্ডেলের ভিতরে কে যেন গোপন অবস্থায় একটা মুসলমান বসে রয়েছে। এইবার ইহুদির বেচারা ইহুদির লিডার আর কোনো কথা বলে না, এইবার বলতেছে আমি কোনো কথা বলবো না, চুপ করে রয়েছে। এইবার শ্রোতারা বলে, হুজুর আপনি কেন কথা বলেন না, না আমি কোনো কথা বলবো না, বলবো না কেন কথা বলবেন না আপনি, আপনি বলেন আমাদের লিডার আপনি কেন কথা বলবেন না, আমাদের সবচেয়ে বড় আকর্ষণ ভাই বলতেছে এমন একজন ব্যক্তি আছে তার সামনে কোনো কথা বলা যাবে না, বড় বড় কোন লোকটা আপনার সামনে এসেছে আমরা তারে দেখবো। ওই ইহুদিদের ওই সমাবেশের লিডার
এইবার লিডার বলে দিল ওই সিদ্দিক একটা প্যান্ডেলের আগুন একটা কিনারায় এমন একটা গোপন অবস্থায় মুসলমান বেচারাটা বসে আছে, ওই বেচারাকে তুমি আমার প্যান্ডেলের সামনে আনো, আমার এই মঞ্চের সামনে আনবা, তারপরে আমি যা কিছু বলার প্রয়োজন সেগুলো বলে দেব। এইবার হিন্দুদের সকলেই জানতে পারলো যে একজন মুসলমান এসেছে। ওই মুসলমান ব্যক্তিটা যখন এই সমাবেশের সামনে যখন প্যান্ডেল বক্সে দাঁড়ানো হলো, বক্সে দাঁড়ানোর পর ইহুদিদের লিডার বলতেছে, বলো বলো কি জন্য এসেছেন? বলতেছে আমি তোমাদের উপদেশ শোনার জন্য এসেছেন। এইবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলো বলতেছে ইহুদিদের লিডার কে বলতেছে, লিডার আপনি হলেন নেতা, আপনি হলেন এই সমাজের একজন নেতা, আপনি কি উপদেশ দেন? সেই উপদেশ দেওয়ার জন্য, উপদেশ নেওয়ার জন্য আমি এসেছি, বলো বলো আপনি কি উপদেশ দিবেন? ইহুদি বেচারা বুঝতে পেরেছে মুসলমানের কত সাহস হয়েছে। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আপনি যে কথা বলবেন আমি বুঝতে পেরেছি। ইহুদির লিডার বলতেছে, আপনি যে মুসলমান সেটাও আমি বিশ্বাস করি। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করব, যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাদের সমাবেশের মধ্যে থাকতে পারবেন। বলো বলো কয় নাম্বার প্রশ্ন? একে বলো, এক এক করে দুইবার বলো। এক নাম্বারের প্রশ্নের উত্তর দিয়েছেন, এক নাম্বার প্রশ্ন বলেছি, হুজুর বলেন তো আপনি, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন। বলেন তো এই মুহূর্তে আল্লাহ পাক দিকে তাকায় কোন দিকে কোন অবস্থা রয়েছে? এক নাম্বার প্রশ্নের নামটা কি, আল্লাহ কোন অবস্থায় কোন দিকে রয়েছে? দুই নাম্বার প্রশ্নের নাম, যে যারা জান্নাতে অবস্থান করবে জান্নাতের ভিতরে অবস্থান করবে, যারা চা খাইবে তাদের পেশাব পায়খানার প্রয়োজন হয় না কেন কথা বলো? দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহ কে বল, আল্লাহ আমি হলাম তোমার বান্দা, তুমি দয়া করে মায়া করে আমায় প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দাও। এইবার বলতেছে হুজুর, যেই বাদ আমি প্রশ্নের উত্তর দেব। এইবার হুজুর বেচারাকে বলতেছি, আপনি হলেন লিডার, আপনি যে চেয়ারে বসে আছেন আপনি চেয়ার থেকে নামেন, তারপরে আমি প্রশ্নের উত্তর দেব। এইবার বলতেছে কেন, আমি হলাম ইহুদিদের একজন লিডার, আমি তো চেয়ার ছাড়ার জন্য এই গদিতে বসি নাই। বলতেছে প্রশ্নদাতা বলো না উত্তরদাতা বলো? কি বলতেছে? বলতেছে প্রশ্নদাতা বলো না উত্তরদাতা বলো? তো বলতেছে যে উত্তর দিবে সেই তো বলো। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, লিডার আপনি বসেন নিচে, আমি বসলাম মঞ্চের এইবারে চেয়ারে। চেয়ারে বসার পর এক নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছেন কে? বলতেছে বলো তোমার আল্লাহ এখন কোন অবস্থায় কোন দিকে কোন অবস্থায় বসে রয়েছে? বলতেছে আল্লাহ পাক আমাকে এমন রহমতের দরজা এমন রহমত করে আমাকে বসার তৌফিক দান করেছে। তারপরে শ্রোতাদেরকে বলতেছে একটা মোমবাতি আনো। মোমবাতি আনার পর বলতেছে মোমবাতিতে আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পর বলতেছে বলো মোমবাতির যে আগুন জ্বলতেছে এই আগুনের মুখটা কোন দিকে তাকায় রসে কথা বলেন। এইবার লিডার বলতেছে, লিডার এই আগুনের পুরো মুখ নাই, চতুর্দিকে ঘোরাও, ঘেরাও করে চতুর্দিকে আলো অবতীর্ণ করে অপরদিকে দেয়, চতুর্দিকে আলো দেয়। এই কথা বলার পর চিন্তা করলো হাইর বেচারা যে উত্তর দিয়েছে, আর কোনো উত্তর নাই, আর কোনো সাজেশন নাই, আর কোনো উত্তর নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তার মানে প্রমাণ গেল, প্রমাণ পাওয়া গেল আমার আল্লাহ চতুর্দিকে রয়েছে, একদিকে কোনো প্রকার অবস্থান করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, দুই নাম্বার বলতেছে জান্নাতের ভিতরে তো নাজিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, বান্দা বান্দি যখন খাইবে নাজিয়ামত খাওয়ার পরে কেন পাইকারের প্রয়োজন হয় না? তখন ওই আল্লাহর উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন যে এই দুই নাম্বার প্রশ্নের উত্তর এইভাবে, যখন আপনি মার গর্ভে ছিলেন ওই মার গর্ভে অবস্থায়
আপনার মার তার দিয়ে আপনি নিজে খাইছেন, তারপর কোনো প্রকারে পায়খানা করেন নাই, তার মানে যেরকম আপনি কপারের ভিতরে ছিলেন আপনাকে পায়খানা প্রসাবের প্রয়োজন হয় নাই, তাহলে বোঝা গেল জান্নাতের ভিতরে আপনি অবস্থান করবেন। ওই জান্নাতের ভিতরেও পায়খানা প্রসাবের প্রয়োজন নাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার ইহুদির বেচারা বলতেছে, লিডার সাহেব বলতেছে, আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন এই প্রশ্নের উত্তর আসলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আজকে তিনি আপনি হলেন ইহুদিদের লিডার আর আমি আপনার উপরে ইমান। এইবার বলতেছে ইহুদির লিডার বলতেছে, বাংলার ভিতরে অবস্থান করেছে মনে করছে ইসলাম থাকার প্রয়োজন নাই, ইসলামের প্রয়োজন নাই, যারা ইহুদিদের লিডার তারাই দেখতেছেন বাংলাদেশ তাদের পাকিস্তান হয় না, কথা বলেন ঠিক না? ঠিক ঠিক ওই সমস্ত নাস্তিকদের বন্দর তাদের বাংলাদেশের অবস্থান হয় না, তারাও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করতেছে অবসর বাং সারা জীবনের জন্য এই দুনিয়াতে আসি নাই কোনদের জন্য এসেছি, তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান যতক্ষণ পর্যন্ত না আনবা ততক্ষণ পর্যন্ত জান্নাতের সন্ধান হবে না, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি? এইবার লিডার বলতেছে, লিডার সাহেবকে বলা হলো, বড় বড় জান্নাতের দরজার সামনে কি লেখা থাকবে? এইবার লিডার সাহেব চুপ করে রয়েছে, বলেন তো যারা লিডার ভাই তারা সব কিছুর পারদর্শী কথা বলেন ঠিক না বেটে? লিডার চিন্তা করেছেন জান্নাতের প্রথম জান্নাতের দরজার সামনে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার শ্রোতাগুলো সকলে চুপ করে রয়ে বসে রয়েছে। এইবার লিডার সাহেবকে বলতেছে, লিডার বলুন আপনি আপনাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের কেন উত্তর দেন না? এইবার লিডার বলতেছে, আমি যে প্রশ্নের উত্তর দিব এই উত্তর দেওয়ার পরে যদি তোমরা শুনে মেনে নিবা, তোমরা যদি মেনে নাও তাহলে আমি এই প্রশ্নের উত্তর দেব। ইহুদিরা সকলে বলতেছে যে হুট বলেন বলেন আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার কথাও আমরা মেনে নিব। বলতেছে জান্নাতের দরজার উপর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো আর অর্থ কি হবে? বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা। এই কথা বলার পরে ইহুদির লিডার একদম স্তব্ধ হয়ে গেল, আমাদের সমাজের ভিতরে যে সমস্ত মুসলিম কান্তিদের মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে কালেমা করে মুসলমান হলাম, মুসলমানের চিহ্নটা কি নামাজ দিয়ে না নামাজ সারা, রোজা দিয়ে না রোজা সারা, বিবি বাচ্চাদেরকে পর্দা রাখলে একটু ভূমিকা রাখা লাগবে না, তাহলে আমাদের মুসলমানের ভিতরে কলমা ফিরিয়া মুসলমান বলাম, কলমার ভিতরে যা কিছু সৃষ্টি করেছে যা কিছু দিয়েছে সব কিছু বর্ণনা করেছেন, তার প্রমাণ পাওয়া গেল এই কলমার ভিতরে যেগুলো বর্ণনা করেছেন মুসলমান হয়েছে। মুসলমানের এক নম্বর শর্ত হলো কি নামাজ, কথা বলেন ঠিক না বেটে? তাহলে মুসলমানের চিহ্নটা কি নামাজ? নামাজ যার নাই ধর্ম আছে, হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করে, ওদের ধর্মের ভিতরে কোনো প্রবলেম নাই, ওই ধারাবাহিক, শুধু আমাদের মুসলমানের ধর্মের ভিতরে প্রবলেম, কথা বলে ঠিক না বেটি? এই শীতের নামাজ নাই, রোজা নাই, কিছু নেই, নামাজ তো নাই,
তারপর নামাজ তো পড়তে আসে না, যখন চালন একজন নামাজ পড়ে আরেকজনকে উস্কানি দেয় যে হাই রে নামাজ হয়েছে, এরকম উস্কানি আসে না নাকি? আজকের লাগে না কিন্তু আমার লাগে গেছে। এইবারে বলে দিলে নামাজ বাকি বসলে নামাজ কায়েম করতে হবে, আমাদের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করে ইসলামটা বিজয় করে দিয়েছেন, আমরা সেই মুসলমান হইয়া আমাদের ভিতরে নামাজ নিয়ে কথা বলেন ঠিক না বেটে? কারণ সুপারিশ করার কোন মাইকেল থাকবে না, কথা বলেন ঠিক না বেটি? এইবার নবীন এত কষ্ট করে ইসলামটা বিজয় করেছেন, জড়িত বলেন তো সমাজে এটা আমাদের প্রচলন আছে না নাই? ছিলাম তো বলতেছি একজন যে হুজুর, আমি তখন নামাজ পড়লাম, রোজাও রাখলাম, শরীফ পড়লাম, সুখ হবে কি কম না কম? দুনিয়াতে যখন রেজাল্ট পাওয়া যাবে না, পরে কালে কি হয়ে যাবে, জান্নাতের অংশীদার হওয়া কঠিন হয়ে যাবে, কথা বলেন ঠিক না? আমরা এখন গোল আলু চতুর্দিকেই থাকি, রোজাও রেখে নামাজ পড়ে সুদও খাই ঘুষও খাই, চিনার মধ্যে লিপ্ত, কথা বলেন ঠিক না? এগুলো করা যাবে না, যাবে যাবে না। তাহলে পাক্কা ইমানদার হতে গেলে, পাক্কা মমিন হতে গেলে নামাজ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পড়তেই হবে, কথা বলেন? নামাজ পড়বেন না মান তারাকা সালাতুল মুতাআমিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করবে, ব্যতিক্রম করবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ এবং তার রাসূলের থেকে পৃথক হয়ে যাবে। আমরা কি সেই পৃথক হতে চাই? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্ক করতে চাই, কথা বলেন ঠিক না ব্যক্তি? আল্লাহ রাসূল বলেছেন সারা বিশ্বের মানুষের জন্য আমি এত কষ্ট করে ইসলামকে এনেছি, আর ইসলামের জন্য আগুন ছেড়ে এত কষ্ট দিয়েছি, তারপর রাসূল পিছপাও হয় নাই, হয়েছে? আবু জাহেল আমার নবী যখন নামাজ পড়েছিল, ইতিমধ্যে আবু জাহেল আসিয়া
তার অনুসরিয়া সিয়াম আল্লাহর নবীর মাথার উপর উটের নারী ধরে দিয়েছেন। এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দেওয়ার পর আল্লাহর নবী এক চুপ পরিমাণ কিঞ্চিত পরিমাণ সরে যায় নাই। তারপর বেলাল কি বলেছেন? বেলাল বলেছেন, জবাব দিতে পারবে আল্লাহ
আমি এক ফুল পালিয়ে গেছিলাম ইব্রাহিম আলাইহিসসালামের আগুনটাকে নিবারণের জন্য। ও মুসলমান, সেই পাখিকে জান্নাত দরবারে কৈফত দিতে পারে? এক ফুল পানি নিয়ে গিয়েছিলাম আমি যে আগুন নিবারণের জন্য। বরং আজকে আমাদের সমাজের ভিতরে যে সমস্ত আলিমরা যারা জেলখানায় বন্দি রয়েছে, অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দিতে বরং তো কোন দিন কোন সময়ে আমরা জিহাদ করেছি। এ মুসলমান, তাদেরকে কষ্ট দিয়ে কোলাম হবে না। কোন ব্যক্তি যদি রসুলের সঙ্গে মুসাফা করে, আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার দেন সুবহান আল্লাহ। রসুলের ওয়ারিশ হলো আলিমরা। কোন মানুষ যদি ওই আলিমের সঙ্গে মুসাফা করে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেন। চিৎকার দেন সুবহান। কত বড় নিয়ামত, ঠিক কিনা? আমরা সেই আলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কষ্ট দিচ্ছি, কথা বলেন ঠিক না? কতদিন আর এই আলিমদেরকে কষ্ট দিবেন? লাভ হবে না। চেয়ারে বসেছি, ছাড় তো আমি কিছুক্ষণ পরে, কথা বলেন? সারা জীবনের জন্য এই পৃথিবীর বুকে আসি নাই, একদিন হলে এই পৃথিবীর বুক থেকে ছেড়ে যেতেই হবে। আমি এটাই বলতে চাই, আর বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। তোমাদের বাড়াবাড়ির সময় অবশ্যই শেষ হবে। এখন ইসলামের ছায়ার তলে ঢুকে পড়ো, তাহলে তোমাদের বাসস্থান সঠিক হবে, নহিলে উপায় নেই, কথা বলেন ঠিক না? আমরা সেই আলিমের পক্ষে থাকতে চাই, কথা বলেন ঠিক না? নাকি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকো। কোরআনের পক্ষে যদি আমরা থাকি, আল্লাহ তাআলা আমাদের পরিচালক হিসাবে থাকবে। আর কোরআনের বিপক্ষে যদি আমরা থাকি, তার বিরুদ্ধে তার পরিচালক হিসাবে ইবলিস শয়তান থাকবে, কথা বলে ঠিক না? বেটি আমরা পরিচালক পরিচালক কাকে বানাতে চাই? আল্লাহ তাআলাকে বানাতে চাই। তবে আমরা পরিচালক ইবলিসকে বানাতে চাই না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আমি বলছিলাম না যে একটা নামাজ সম্পর্কে তর্ক বিতর্ক হচ্ছে, বলতেছে হুজুর আমার শরীরটা পবিত্র হবে কেমনি? তারপর আপনি বলেন কেমনে পবিত্র হয়? তো বলতেছে হুজুর আমি হইতে মানে ফরজ গোসলের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি করলাম, তাহলে আমার কি শরীর দেহ পবিত্র হবে না? আমি বললাম দেহ পবিত্র হবে যতক্ষণ পর্যন্ত হালাল ইনকাম করে হালাল রুজি না খাবে, ততক্ষণ পর্যন্ত আপনার দেহ পবিত্র হবে না। দেহ দেহের সঙ্গে আত্মার মিল, কথা মিলে ঠিক কিনা? দেহ আর জীবনের সঙ্গে তো আত্মার মানে দেহের সঙ্গে মিল। আপনার জীবনটা যখন চলে যায় তখন দেহটা পড়ে থাকে না, দেহ পড়ে থাকে। আবার দেহ পড়ে থাকলো জীবনটা কোথায় যায়? আল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আর দেহের কোনো দাম রয়েছে? তাহলে দেহটাও সঠিক থাকতে হবে, আপনার আত্মাটাকেও ঠিক রাখতে হবে। তাহলে আত্মা যে আপনার যেগুলো খাইবে এগুলো অবশ্যই হালাল রুজি ইনকাম করে আপনাকে খাইতে হবে, তাহলে আল্লাহর দরবারে কানবেন, আল্লাহ আপনার ইনকাম দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন লোক বলতেছে হুজুর বলেন তো আসলে গোসলের ফরজ কয়টি? তো তা আপনি বলেন। তো হুজুর তিনটি। বললাম যে কি কি বলেন তো? দেখেন হুজুরদের সঙ্গে কেমন ঠাট্টা করে। তো বলছে হুজুর আমরা তো কিছু না জানি যে গোসলের ফরজ করতে গেলে গামছার প্রয়োজন, লুঙ্গির প্রয়োজন, সাবানের প্রয়োজন, সে মাসালা দেখছেন কি উত্তর দিচ্ছে? বলতেছে একটা গামছা, একটা লুঙ্গি আর একটা সাবান, তাহলে তো সম্পূর্ণ পরিষ্কার। ঠিকই আছে, সাবান দিয়ে আপনি শরীরটা পরিষ্কার করলেন, লুঙ্গি আপনি পরিধান করলেন, গামছা দিয়ে আপনি শরীরটা মুছলেন, ভালো কথা, তাহলে কি আপনার দেহ পবিত্র হয়ে গেল? কহা হুজুর এটাই তো আমরা জানি না। জানার কারণে বলেন তো নামাজ কি আমাদের সহি হবে? আমরা ফরজ গোসল নামাজ জানি না ঠিক মতো, না জানার কারণে আমাদের ইবাদত আপনার দরবার কবুল হবে কিনা সন্দেহ রয়েছে, কথা বলেন? এই জন্য আমাদের সকল কিছু জানার প্রয়োজন রয়েছে। না জানলে ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেবের কাছে বসবেন যে হুজুর আমি কিছু জানি না, দোয়া কালাম জানি না, সূরা কেরাত জানি না, এগুলো আপনি আমাকে শিখান, কারণ এগুলো আপনি শিখবেন আপনার নামাজগুলো সহি হবে।
আমরা এগুলো তো স্বীকার তো দূরের কথা, নামাজের মধ্যে ঢিমো দিচ্ছি তাও চিন্তা ভাবনা করতেছি কেমনে দোতলা ছিল পাঁচতলা বানান যায়। এটাই আমাদের টার্গেট কথা বলেন ঠিক না ভাবে, এটা টার্গেট নয়, আপনার টার্গেট ঠুকে হবে জন্মের পর থেকে কোন সময় মৃত্যু হবে, এটাই আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুক। সকল আমিন।